আপনি বোমকেশ বাবু না? প্রকাশ হলো বিশ্ব দাশগুপ্ত পরিচালিত দেব অভিনীত ছবি বোমকেশ ও দুর্গ রহস্যের বহু প্রতীক্ষিত টিজার। সিনেমাটা যদি বোমকেশকে নিয়ে হয় তাহলে তো ডেফিনেটলি ভালো লাগছে, টেনশনের কাজটা অনেক বেশি। আলাদা করে বলতে হবে না টেনশনটা কেন মনে মধ্যে জন্মে আছে। ইনফ্যাক্ট আমি জানি অনেকেই ওয়েট করছে, কিন্তু আমি কতটা যে অধীর আগ্রহে বসে আছি কি ফার্স্ট রিয়াকশনটা কী হবে। ভীষণ একটা চ্যালেঞ্জিং বলবো না, কারণ আমার মনে হয় প্রত্যেকটা অ্যাক্টরের জীবনে অনেক ছবি আসে সেটা খুব চ্যালেঞ্জ দেয়, কিন্তু বোমকেশ এমন একটা ছবি যেখানে লড়াই বলবো না একটা দ্বন্দ্ব, কে আমার মনে হয় অভিনেতা সেই অভিনেতা যে সমস্ত চরিত্র ভালো করে করতে পারে বা নিখুঁতে করতে পারে তবেই কে অভিনেতা এবং স্টার হতে পারে। তো নিজেকে চ্যালেঞ্জ করা, তুমি যদি নিজে সত্যি স্টার হও তো সবকটা রোল তোমাকে ভালো করে করতে হবে এবং মানুষের মন জয় করে করতে হবে। বাবা এই টিকটিকি নিজেকে সত্যান্বেষী বলে। আমি জানি বোমকেশ কতটা বড় একটা চরিত্র, কতটা বাঙালি সেন্টিমেন্টের চরিত্র চরিত্রটার সঙ্গে আছে জড়িত আছে, এবং আমি এটুকু বলে দায়িত্ব নিয়ে আমি চেষ্টা করেছি কাছাকাছি পৌঁছনি 100% কেউ না পৃথিবীতে, কিন্তু কোথাও যেন আমার খাটুনি আমার পরিশ্রমটা কোথাও অভাব পাবে না সেটা চোখে দেখতে পাওয়া যাবে কিনা ছেলেটা কেটেছে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে যদি কখনো বোমকেশ বানাই তো দুর্গ রহস্য, কারণ ইটস দ্য মোস্ট সিনেমাটিক অফ অল হিজ স্টোরিজ। তো তারপরে আসলে দাদারা অনেকে মিলে এত ভালো ভালো বোমকেশ বানিয়েছেন যে একটা সময় পর হুক ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ একদিন দেখি যে দেব টুইটারে অ্যানাউন্স করেছে যে ও বোমকেশ করছে, মানে একদম ছোটবেলার বাচ্চাটা আমার মধ্যে ফিরে এলো। অ্যান্ড মানে লোভির মতো আমাকে টেক্সট করলাম, পরে বললাম যে এই এটা আমি বানাবো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছবি এই বোমকেশ এর আগে একজনই স্টার করেছেন উত্তম কুমার, আরও অনেকে করেছেন, ভালোই করেছেন, সত্যি খুব ভালো করেছেন, কিন্তু এইবারে সবচেয়ে বড় যে একজন স্টার করছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কিন্তু অন্য সবাই বোমকেশকে ভরসা করছে, এখানে একজন স্টার করছে এটা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দিক। আমার মনে হয় যে কোনো রহস্য ভেদ করতে গেলে সাহস ছাড়া সেটা কোনো দিনই হতে পারে না। অ্যান্ড দিস টিম বোমকেশ ও দুর্গ রহস্য তার একমাত্র সত্য নিয়ে সেটাই জয় করতে চলেছে এটার মাধ্যমে। বোমকেশের এই গল্পটাকে প্যান ইন্ডিয়া মানে কানেক্ট করতে পারবে, কিন্তু যেহেতু বোমকেশ খুব বাঙালি কানেক্টেড, বাঙালি ইমোশনে ভরা, বাঙালি সাহিত্য নিয়ে, তো সেখানে আমার মনে হয় মাইট বি রং, তো সেই জায়গা থেকে আমাদের টিমের মনে হয়েছিল কি এটাকে আমরা শুধু বাংলায় রিলিজ করবো। আর সবচেয়ে বড় কারণ ছিল কি আমাদের যেহেতু কম সময়, কারণ যেহেতু প্যান ইন্ডিয়া বা অন্য ভাষায় ডাব করতে গেলে সেখানে একটা মিনিমাম 2.5-3 মাস লাগে আর কি, মানে সেটাকে আগে স্ক্রিপ্ট লিখতে হবে, দ্যাটস এ প্রসেস। তো সেই প্রসেসটার জন্য আমাদের কাছে সত্যি টাইম ছিল। আমি এমন কোনো লুক ধারণ করতে চাই না যেটা দেখেই মনে হয় আমি এটা কপি করছি, ওইটা কপি করছি, এটা কপি করছি, এটা কপি করছি। আমার প্রথম থেকে মনে হয়েছিল কি উই আর মেকিং আ গ্লোবাল ফিল্ম। আমাদের বোমকেশটাকে যদি ইন্টারন্যাশনাল ফিল্ম হতো তাহলে এই বোমকেশটা কীভাবে রিপ্রেজেন্ট করা হতো। আমার এখনও মনে আছে ওয়ান ফাইন ডে আমরা ফোর্টের উপরে ছিলাম, আমাদের ফোর্ট অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে ছিল। হ্যাঁ, প্রত্যেক দিন আমাদের দম বেরিয়ে যেত উপরে, কারণ 400টার মতন সিঁড়ি ছিল, সেটা ভেঙে ওঠা শুধু আমরা নয়, আমাদের লাইট ডিপার্টমেন্ট, আমাদের ফুড ডিপার্টমেন্ট, আমাদের প্রোডাকশন বয়স, তারা যে কী পরিশ্রম করেছে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। কে অসম্ভব একটা ওই গরমে কে কোথাও কারো মুখে কোনো স্যাডনেস নেই, তারা হাসি মুখে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। এই যে বিশাল বড় 3 ট্র্যাক লাইট নিয়ে গেছিলাম আমরা, মানে ইট ওয়াজ এ বিগ স্কেল, কারণ অনেকটাই নাইট সিকোয়েন্স যেখানে বিদ্যুৎ চমকানো থেকে আরম্ভ করে বৃষ্টি থেকে আরম্ভ করে এই যে ইকুইপমেন্টগুলো উপরে তোলা নামানো, আমার মনে হয় কি এই ছবিতে যদি আমার দেব যদি চ্যালেঞ্জ নিয়ে থাকে, আমার মনে হয় এই টিমের সবাই দেব ছিল, কারণ সবাই ওই চ্যালেঞ্জটা নিয়েছিল কি এই দুর্গ রহস্যটাকে এমন একটা ছবি বানাতে হবে যেটা বাংলা ছবিতে আগে হয়নি। তো আমি বলবো কি শুধু আমরা নয়, আমি আমার ডিরেক্টর আমার রাইটার টিম আমার কাস্টিং সেটা শুধু নয়, আমার মনে হয় অনেকটা ভাগ অনেকটা ক্রেডিট আমার টিম যারা টেকনিশিয়ান টিম তাদেরকে দেওয়া উচিত, কারণ নাহলে এই রেজাল্টটা দেখতে পাওয়া যেত না। সুযোগ পেলাম দুর্গ রহস্য বানানোর, এর থেকে বেটার কী হতে পারে, যদি বোমকেশ বানানো হয় হোয়াট ইজ বেটার দ্যান দুর্গ রহস্য। শুনলাম দেব করছে, বাট আই থিঙ্ক দুর্গ রহস্য ইজ দ্য মোস্ট সিনেম্যাটিক অফ অল হিজ স্টোরিজ। এত বড় স্কেল, ড্রয়িং রুম থেকে বোমকেশ বেরিয়ে অ্যাডভেঞ্চারে যাচ্ছে বাইরে, সেটা যেটা এন্টারটেনমেন্ট, পিপল উইল কাম, সবাই এনজয় করবে, পপকর্ন খেতে খেতে দেখবে, গালে হাত দিয়ে দেখবে। তো
সেই কারণে একটু কালারফুল। আই থিঙ্ক এটা নিয়ে আমি গর্বিত, অ্যান্ড অফকোর্স আমি আশাবাদী যেভাবে শুভেন্দু দা গল্পটা লিখেছেন, যেভাবে বীরসা একটা এত স্মুথনেস দিয়ে পুরো গল্পটাকে এক্সিকিউট করেছে, দ্যাট ইজ বিউটিফুল। দেব যেভাবে নিজেকে অ্যাজ ব্যোমকেশ রিপ্রেজেন্ট করেছে, অম্বরীশ যেভাবে নিজের একটা একটা নিজের মতো একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে অজিত করেছেন, সবাই 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 আই থিঙ্ক অ্যাজ এ টিম। আমি শুধু সত্যবতী আজ সত্যবতী বলে সত্যবতী হয়ে সত্য সত্য ওটা নিয়ে কথা বললে হবে না। ব্যোমকেশ ও দুর্গ রহস্য ইজ জাস্ট প্লেন টিম ওয়ার্ক। 1:27 এই টিজার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। আগামী 11 আগস্ট মুক্তি পাবে এই ছবি। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।